কালিয়াগঞ্জের প্রাচীন ঐতিহ্যবাহী বয়রা কালীবাড়ির পুজো। এই পুজোকে ঘিরে রয়েছে নানান লোককথা প্রচলিত। জানা যায় এই যে শ্রীমতী নদী ঘাট, এই শ্রীমতী নদীর পাশেই দেখতে পাচ্ছেন ঘন জঙ্গল আজও রয়েছে। এই ঘন জঙ্গলেই এক সময় নাকি একটা বয়রা গাছ ছিল, আর এই বয়রা গাছের নিচেই কিন্তু হতো মায়ের আরাধনা। কে বা কারা এই মায়ের আরাধনা করত এই জঙ্গলে তা কিন্তু আজও অজানা। অনেকের অনেক রকম ভিন্ন ভিন্ন মতামত রয়েছে। জানা যায় এই এই যে জঙ্গল রয়েছে এখানে একটা বয়রা গাছ ছিল, আর এই বয়রা গাছের নিচেই অনেকের মতে যে এখানে যে সমস্ত ডাকাতেরা আসতো ডাকাতি করতে এখানে শ্রীমতী নদীর তীরে, তারাই নাকি এই বয়রা গাছের নিচে মায়ের আরাধনা করত। আমরা দেখাবো সে শ্রীমতী নদী। দেখতেই পাচ্ছেন এক সময় কিন্তু জলে পরিপূর্ণ ছিল এই নদী, কিন্তু আজ এই নদী কালের নিয়মে নিজের গতিবেগ হারিয়েছে। পরিপূর্ণ জলে মগ্ন এই নদী কিন্তু আজ পুরো সেরকম জল না থাকলেও এই নদীকে ঘিরে রয়েছে অনেক রকম রহস্য। এই নদীর পাশেই কিন্তু বয়রা গাছের নিচেই একসময় মায়ের আরাধনা হতো। জনের নানা লোককথা প্রচলিত হলেও আজও কিন্তু বহু অজানা অনেক রকম রহস্য রয়ে গেছে এই শ্রীমতী নদীকে ঘিরে। তবে মানা হয় এই শ্রীমতী নদী আর কালিয়াগঞ্জের বয়রা কালী মন্দিরের একটা যোগসূত্র রয়েছে। এই নদী থেকেই মায়ের কিন্তু আবির্ভাব। এখান থেকেই একসময় বহু বাণিজ্য করতে বহু দূর দূরান্ত থেকে মানুষ আসতো এই নদী ঘাটে, আর এই নদী ঘাট থেকেই কিন্তু এক বয়রা গাছ থেকে বয়রা কালীবাড়ির নাম হয়েছে। সাম্প্রতিককালে যখন ধর্ম ঘিরে মানুষের হানাহানি হাসি কেড়ে নেয় সাধারণের মুখ থেকে, তখন অবাক করে দেয় মা বয়রা কালী মন্দিরের ইতিহাস। মা কালীর মন্দির প্রতিষ্ঠাতা তাও আবার মুসলিম দারোগা সাহেবের হাতে। এমন গল্প শুনলে হয়তো তেড়ে আসবে ধর্মান্ধররা, কারণ তারা তো ঈশ্বর ভাগেই বিশ্বাসী। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহর, এখানকার 10 নম্বর জাতীয় সড়কের ধারে মা বয়রা কালীর মন্দির। শহরের বুকে বয়ে চলেছে শ্রীমতী নদী। হতে পারে বর্তমানে নদী হারিয়েছে তার যৌবন, তবে এককালে এই নদীতে পারাপার হতো বাণিজ্যের বড় বড় নৌকো। কাহিনীটা সেই সময়েরই। এই নদীপথ দিয়ে যাতায়াত করতেন সেই সব বণিকেরা, তারাই নদীর ধারে এক বয়রা গাছের নিচে মা কালীর পুজো শুরু করেন। সেই থেকে এখানে মা কালীর নামে বয়রা কালী। তারা প্রতিষ্ঠা করেন দেবীর বেদী। শোনা যায় জঙ্গলাকীর্ণ সেই জায়গা ধীরে ধীরে পরিণত হয় ডাকাতদের আস্তানায়। মায়ের পুজো শুরু করে তারাও। ইতিমধ্যে এলাকায় নিযুক্ত হয়েছেন নতুন দারোগা নজমুল হক। সালটা 1932। তবে নতুন দারোগার আবার অভিনয় চর্চায় বেশ ঝোঁক। মাঝে মাঝে এলাকার মানুষজনদের নিয়ে নাটক যাত্রাপালার আসর বসাতেন, উৎসাহ দিতেন মানুষজনকে যাতে এই চর্চা কখনো বন্ধ না করেন। এই দারোগা মশার স্বপ্নে একদিন হাজির হন মা কালী স্বয়ং। তিনি তাকে আদেশ দেন মন্দির প্রতিষ্ঠা করবার। দারোগা নিজে মুসলিম হলেও হবে কি, সব ধর্মের প্রতি তার সমান শ্রদ্ধা। ঈশ্বরে আবার জাত ধর্ম কি? তিনি বেরিয়ে পড়েন মন্দির নির্মাণের অর্থ সংগ্রহ করতে। এলাকাবাসীর কাছে যতটুকু সম্ভব চাঁদা সংগ্রহ করেন এবং বাকি অর্থ তিনি জোগাড় করেন এক লবণ গাড়ির নিলাম থেকে। আয়োজন করলেন পুজোর সমস্ত সামগ্রীর। সেই কাঁচা মন্দির আজ পরিণত হয়েছে পাকা মন্দির বাড়িতে। মন্দিরে আজও মহা সাড়ম্বরে প্রতি দীপান্বিতা অমাবস্যায় পূজিত হয়ে আসছেন মা। বিদেশ বিভুঁই থেকে হাজির হয় ভক্তগণ। পুজোর দিনে লক্ষাধিক ভিড় সামলাতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। 1998 সালে ভক্তদের চেষ্টায় এবং অর্থে
গড়ে তোলা হয় মা বয়রার অষ্টধাতুর মূর্তি। মূর্তিটি নির্মাণ করেন কৃষ্ণনগরের শিল্পী মৃগাঙ্ক পাল। পূজোর দিন মাকে সাজানো হয় সোনার গয়নায়। ভোগে থাকে তিন রকম সবজি এবং পাঁচ রকমের মাছ ভাজা। পূজোর দিন রাত্রিবেলায় নাকি মা বের হন ভক্তদের মাঝে। অনেকেই নিঝুম রাস্তায় শুনেছেন মায়ের নূপুরের শব্দ। মায়ের পূজোয় অংশ নেন এলাকার অন্য ধর্মের লোকেরাও। সরকারি নিয়ম মেনে পূজোয় বন্ধ হয়েছে বলি প্রথা। নজমুল সাহেবের উদারতা এখনো পথ দেখায় বর্তমান প্রজন্মকে। তার নামে কালিয়াগঞ্জে প্রতিষ্ঠা করা হয়েছে নজমু নাট্য নিকেতন। তাহলে এখনো রয়েছে আশার আলো। এখনো হয়তো উপায় থেকে কেউ মুচকি হেসে বলেছে, ভয় নেই ওরে ভয় নেই। আজ দীপান্বিতা অমাবস্যা, শুরু হয়ে গেছে কালিয়াগঞ্জের প্রাচীন ঐতিহ্যবাহী বয়রা কালীমায়ের পুজো। দেখতেই পাচ্ছেন বহু মানুষের ভিড় কিন্তু এই কালী বাড়িতে। হ্যাঁ, বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে ছুটে আসে। জানা নেই, অনেকেরই হয়তো জানা নেই এই পুজোর কবে থেকে শুরু, কিন্তু মানুষের মনে ভক্তি মনে প্রতিবারই বহু মানুষ এই পুজো দেখতে এখানে আসে। সম্প্রদায়ের সম্প্রীতির প্রতীক এই পুজো। এই পুজোর সূচনা কিন্তু একসময় কালিয়াগঞ্জের যে মুসলিম দারোগা নজমুল হকের হাত দিয়ে শুরু হয়। আমি এই পুজোর ব্যাপারে এখানে আসা যে সমস্ত ভক্তবৃন্দ রয়েছে তাদের সাথে একটু কথা বলে নেব। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন একটু এদিকে? সম্প্রতিকালে যখন ধর্মে ধর্মে হানাহানি, মানুষে মানুষে ভেদাভেদ, সেই সময় কিন্তু দাঁড়িয়ে এই কালিয়াগঞ্জের বয়রা কালীমায়ের পুজোর সূচনা হয়েছিল এক মুসলিম দারোগার হাত দিয়ে। হ্যাঁ, এই ব্যাপারে আমি বিস্তারিতভাবে জেনে নিব মন্দির প্রাঙ্গণের যে কমিটির সদস্য তার সাথে। আমার নাম রজত লাহিড়ি। হ্যাঁ, ব্যাপার হচ্ছে যে আমাদেরও এটা মানে স্মৃতিশক্তির বাইরের ঘটনা। আমরাও শুনেছি যে এখানে এই যে বয়রামা, এই বয়রামা এখানকার থানার একজন ওসি, নাম ছিল নাজিমুল হক, তার হাত দিয়ে এটা প্রতিষ্ঠা লাভ করে। হ্যাঁ, দেখুন এখানে হলো অ্যাকচুয়াল কালিয়াগঞ্জের এটা প্রসিদ্ধ মন্দির হলেও এখানে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সহ বিহার ঝাড়খণ্ড আসাম ইত্যাদি থেকেও, আমরা হয়তো খোঁজ নিই না, আবার খোঁজ নিলে দেখা যাবে যে বাংলাদেশ থেকেও হয়তো আসছেন ভক্ত। দেখুন আমরা আমাদের পূর্বপুরুষদের থেকে যেটা জেনেছি সেটা হলো যে এখানে একটা বহেরা গাছ ছিল, আর সেই গাছের তলায় বেড়ার দেওয়া, বাঁশের বেড়া আর টিনের চাল দেওয়া একটা মন্দির ছিল। সেখানে প্রতিদিনই প্রদীপ জ্বালানো হতো। আরও বিস্তারিত যে আগে এখানে এই শ্রীমতী নদীর তীরে বুদ্ধিবাজার বলে একটি জায়গা আছে, সেখানে ব্যবসা বাণিজ্য হতো। কথিত আছে সেখানে নাকি নৌকায় করে বণিক শ্রেণীরা আসতো, আবার কেউ কেউ বলে যে ডাকাতদের সৃষ্টি। না, এটা এটা এখনো না, এটা নিয়ে একটা বিতর্ক বা দ্বিমত এক পক্ষ বলছে। তো যাই হোক, উনি মা বয়রা একসময় ছিলেন, এখনো আছেন এবং আগামীতেও থাকবেন। বহু লোককথা প্রচলিত রয়েছে এই বয়রা মায়ের পুজোকে ঘিরে। হ্যাঁ, তবে যাই হোক না কেন, মা কিন্তু সর্বজননী, তিনি সবার মধ্যেই রয়েছেন। তাই বহু বহু যুগ বহু দূর দূরান্ত থেকে বহু মানুষের আগমন ঘটে এই কালী পুজোর দিন এই বয়রা কালী বাড়িতে। পুজো শুরু হচ্ছে, কেমন লাগছে আপনার বিধায়ক হিসেবে তো প্রথমবার আপনার এখানকার? দেখুন, শুধু কালিয়াগঞ্জের ঐতিহ্য নয়, সারা বাংলার ঐতিহ্য, উত্তরবঙ্গের ঐতিহ্য আমাদের বয়রা মায়ের পুজো। সেই পুজোয় আজকে পুজো, আজকে মায়ের পুজো হবে। সকাল থেকে মাকে সাজসজ্জা চলছে, আজকে আমরা সবাই মায়ের চরণে অর্পিত।
পুজো পুজো আনন্দ নিয়ে সবাই থাকবো, সবাই ভালো থাকবো। মায়ের কাছে আমি শুধু নাই, আমরা সবাই মিলে মায়ের কাছে প্রার্থনা করবো যাতে আমরা ভালো থাকি, বাংলার মানুষ ভালো থাকে এবং করোনা রোগ থেকে সারা পৃথিবীকে মা মুক্ত করেন। হ্যাঁ, এই আজকে সবাই মিলেই মায়ের চরণে। সুতরাং আজ আকাশ বাতাস সবকিছু মা মা ময়। কেমন ফিলিংস লাগছে এত ভালো একটা মন্দির? খুব ভালো। আমি বিধায়ক হিসেবে বলছি না, আজকে সৌমেন রায় হিসেবে বলছি যে আমার শুধু 300 কিলোমিটার দূরে বাড়ি, যে আমার সৌভাগ্য। এটা মায়েরও সদিচ্ছা, না হলে হতো না, এবং কমিটিতে যারা আছেন তাদের সদিচ্ছায় আজকে আমি সকাল থেকেই মায়ের অলঙ্কার যেখানে ছিলেন সেখান থেকে মাথায় করে নিয়ে এসে মায়ের অবধি পৌঁছেছি। এখানে মাকে সাজানো হচ্ছে, এখন আবার এসেছি হ্যাঁ মাকে দেখতে, এবং দর্শনার্থীরা মাকে দেখবে। সবাই মিলে আজকে পুজো নিয়েই থাকবো, মায়ের চরণেই থাকবো। থ্যাংক ইউ। বলছি এই মা বয়রাকালীর মন্দির এটা শুধু কালিয়াগঞ্জের নয়, ওটা মানে উত্তরবঙ্গবাসীর কাছে একটা গর্ব এবং রাজ্যের কাছে একটা নজির। কারণ এখানে কিন্তু এই মন্দিরকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা আলাদা নজির সৃষ্টি হয়েছে, এই ব্যাপারটা যদি বলেন। দেখুন, আপনাদের কাছে একটাই ইয়ে দেখাতে মানে দেখানো যাবে, যদি সেই ভদ্রলোক বেঁচে থাকেন এবং আসেন, তিনি একজন মুসলমান সম্প্রদায়, তিনি এসে কিন্তু এখানে বলিদানের জন্য আসতেন, প্রতি বছরই আসতেন, এবার আসবেন না হয়তো, কিন্তু উনি আসবেন। তাই এইখান থেকেই প্রমাণিত হয় যে এখানে সাম্প্রদায়িকতার কোনো ভেদাভেদ নেই, সকল স্তরের মানুষ এখানটায় এই উৎসবে অংশগ্রহণ করে থাকে। পুজো সম্বন্ধে যা বলতে গেলে তো সেটা একটা ইতিহাসের ব্যাপার, তবে ছোটোখাটোভাবে যেটা বলা যায় সেটা একটা প্রবাহমান নদী ছিল, শ্রীমতী নদী। সেই নদীর ধারে জঙ্গলময় স্থান ছিল, সেই স্থানে কে বা কাহারা ফুল বেলপাতা দিয়ে যেত, তাই সেইখান থেকে এই মন্দির রূপান্তরিত। এই মন্দির প্রতিষ্ঠা হয় তদানীন্তন কালে কিছু ভক্তপ্রাণ মানুষ, যেমন মন্টু লাইরি, কনক প্রসাদ সিকদার, বীরেশ্বর লাইরি, বিশ্বেশ্বর পদ্মার, তারপরে হচ্ছে হুলাসমান রাঠি, এরা এদের সহযোগিতায় এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয় 1968 সালে, আর তখন মৃন্ময় মূর্তি ছিল, আর 1998 সালে এটা অষ্টধাত মূর্তিতে রূপান্তরিত হয়। এবার এই মন্দিরটা আমরা একটা রূপদান করার জন্য এগিয়েছি, সকলের সাহায্য কামনা করছি, সবাই যেন এগিয়ে আসে এইটি কামনা করছি। আমার নাম বিদ্যুৎ বিকাশ ভদ্র।
খুবই ভালো লাগে। মা তো স্বয়ং মা জগৎজননী, না তো জগৎজননীর কাছে সন্তানরা না আসবে তো কারা আসবে, এই হচ্ছে ব্যাপার। আপনি কোথা থেকে এসেছেন? রায়গঞ্জ থেকে। আপনার নাম? তুষার গুহ। বলছি এই যে রায়গঞ্জ থেকে কালীগঞ্জে এসে মা বয়রাকালীর যে পুজোর দিনে দর্শন করে কেমন লাগছে? অ্যাকচুয়ালি এটা একটা আত্মার টান, এটা একটা ফিলিংস, না আসলে ভালো লাগে না। আচ্ছা, সবসময়ই কালীগঞ্জের উপর দিয়ে সবসময় যাই আসি, রায়গঞ্জের মানুষ আমরা, কিন্তু এই পুজোর দিনে না আসলে অপূর্ণ থাকে এবং মায়ের টান, মায়ের টান এটা বলতে পারি। থ্যাংক ইউ, ভালো থাকবে। রাজনন্দিনী মায়ের পুজোতে কী কী ভোগ লাগে আমি চলে গেছে এসেছি এই ঘরের মধ্যে যেখানে ভোগ রান্না হচ্ছে মায়ের, আর আমি এখানকার যিনি ভোগ রান্না করছেন ঠাকুর তার সাথেই কথা বলে নেব। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম স্বপন চ্যাটার্জি। আচ্ছা, কী কী রান্না হয় মায়ের আজকে, কী কী নিবেদন করা হবে? মায়ের রান্না হয় পাঁচ রকম মাছের ঝোল, তরকার ঝোল আর কি, আর হচ্ছে লুচি, পায়েস, খিচুড়ি, তারপরে তিন রকম তরকারি, পাঁচ রকম ভাজা ইত্যাদি, টক, পায়েস, এই লুচি, সুজি। মাছ পাঁচ রকম হয়, পাঁচ রকম মাছ, পাঁচ রকম সবজি সহ লুচি, পায়েস, নানান রকম কিন্তু ভোগ মাকে নিবেদন করা হয়। আমি দেখতেই পাচ্ছেন এখানে একের পর এক সব ভোগ সাজানো রয়েছে, কোথাও পায়েস রয়েছে, পাঁচ রকম ভাজা, চাটনি, এখানে পুরি রান্না হচ্ছে, আর এছাড়াও পাঁচ রকম যে মাছ রয়েছে সে মাছ কিন্তু দেওয়া। হ্যাঁ, দেখি এই পাঁচ রকম মাছ কিন্তু কেটে রাখা হয়েছে, এই পাঁচ রকম মাছ কিন্তু ভেজে মাকে কিন্তু অর্পণ করা হবে। আচ্ছা, কি কি মাছ রয়েছে এখানে? রুই, কাতল, বোয়াল, তারপরে হচ্ছে শোল, শাল, পুঁটি, এই এই পাঁচ রকম মাছ। হ্যাঁ, দেখি সকাল থেকে শুরু হয়ে গেছে মা বয়রার ভোগ রান্না, তো ভোগ নিবেদনে কি কি থাকছে তা শুনে নেব এখানকার একজনের কাছে। কি কি দেওয়া হবে মাকে? মানে খিচুড়ি হবে, আচ্ছা, ঘাটি সবজি হবে, আলু পটলের রসা একটা হবে, বাঁধাকপি হবে, আর তখন ভাজা, মায়ের মাছ সেটা হবে, মাছ হবে। তো এখানে কি রান্না হচ্ছে? পাঁচ রকম ভাজা, সব হচ্ছে। আচ্ছা, আসুন আমরা দেখে নিব যে কি কি রান্না হচ্ছে এখানে। দিদি কি বানাচ্ছেন? ওই যে মিষ্টি কুমড়া ভাজি, মিষ্টি আলু, হ্যাঁ, আলু ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা করব, আর পটল ভাজা। এখানে মিষ্টি কুমড়া রয়েছে তাই তো? আচ্ছা, আলু ভাজা, মিষ্টি কুমড়া ভাজা। আচ্ছা, কি করছেন আপনি?
আরাতে তো করতেছি। আচ্ছা আর তো কখন থেকে এখানে ভোগ রান্না হচ্ছে? এই যে দুপুর থেকে। ভোর থেকে? দুপুর থেকে। দুপুর থেকে। আচ্ছা কখন দেওয়া হবে ভোগ? এটা কালকে হবে। কালকে ভোগ দিতে হবে। রাজনন্দিনী মায়ের পুজো বলে কথা, তাই কোনো রকম ত্রুটি কি থাকতে পারে? একদমই না। সকাল থেকেই শুরু হয়ে গেছে মায়ের নানান রকম ভোগ নিবেদনের, যে সমস্ত ভোগ দেওয়া হবে সেগুলো একের পর এক পাঁচ রকম সবজি, পাঁচ রকম মাছ সহ বহু সামগ্রী দিয়ে মাকে নিবেদন করা হবে ভোগ। ছোট্ট টিনের ছাউনি থেকে এখন কিন্তু বিশাল বড় মন্দির, মায়ের মৃন্ময়ীর মূর্তির বদলে অষ্টধাতুর তৈরি মূর্তি দেখতেই পাচ্ছেন। একটা সময় কিন্তু এখানে মায়ের মৃন্ময়ী রূপেই মাকে পুজো করা হতো, এখন মায়ের অষ্টধাতুর মূর্তি নির্মাণ করা হয়েছে। কালের নিয়মে সব কিন্তু একের পর এক পরিবর্তন হয়েছে, কিন্তু পরিবর্তন হয়নি মানুষের শ্রদ্ধা ভক্তি। প্রতিবারই বহু মানুষ এখানে আসে। আজ দীপান্বিতা অমাবস্যা উপলক্ষে বহু মানুষের কিন্তু ঢল নেমেছে এই কালিয়াগঞ্জের বয়রা কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে। দেখতেই পাচ্ছেন বহু মানুষ শ্রদ্ধা ভক্তি মনে দূর দূরান্ত থেকে ছুটে এসেছে এই পুজো উপলক্ষে। মতো খবর এখানেই শেষ হলো। আমাদের বর্তমান কথার খবরের সঙ্গে জুড়ে থাকার জন্য আপনারা সাবস্ক্রাইব করুন বর্তমান কথার ইউটিউব চ্যানেল এবং দেখতে থাকুন বর্তমান কথার পোর্টাল নিউজ। আমাদের বর্তমান কথার অনুষ্ঠানের সহযোগী নিবেদন করছে
ধনতেরাস ও দীপাবলির উৎসবে প্রতি মুহূর্তে সোনার গয়না। শুভ দীপাবলি। গয়নার মজুরিতে 25% ছাড়, শিবম জুয়েলারি হাউস, রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ। শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, চিরদিনের। এখানে আপনারা পেয়ে যাবেন হালকা থেকে ভারী সমস্ত রকমের গহনা এবং নিত্য নতুন ডিজাইনের সমস্ত রকমের গহনা পেয়ে যাবেন। এবং আমাদের এই দোকান ওপেনিং এর এই গহনা আবহের জন্য ওপেনিং এর জন্য আমরা প্রতি সোনা এবং রূপোর গহনার মজুরির উপরে 25% ছাড় দিচ্ছি। এই অফারটি প্রযোজ্য আছে। এই ধনতেরাসে খুশি ঘরে আনুন, ওরিয়েন্টের সঙ্গে জমিয়ে দীপাবলি করুন। আলো হোক ঘরের কোনায় কোনায়, ওরিয়েন্টের সোনার গয়না। হীরের গয়নার মজুরিতে 100% ছাড়, 230 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়নার মজুরিতেও। ওরিয়েন্ট জুয়েলার্স, শুধুই হলমার্ক। উজ্জ্বল ঝলমলে কাটা যায় রাশি রাশি, আমরা সবাই তাই আনন্দে মেতে থাকি, আমরা সবাই তাই আনন্দে মেতে থাকি। প্রদীপ সোপ ফ্যাক্টরি, হসপিটাল পাড়া, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। প্রদীপ কুমার সাহা, বিষ্ণু। আচ্ছা, ম্যাচিং সেন্টার মানেই তো আমরা জানতাম যে সব রকম সবকিছুই রয়েছে, তো হঠাৎ করে শাড়িটা একটা আলাদা ভাবে। অ্যাকচুয়ালি আমি তো এতদিন রেডিমেডের মোড়েই ছিল, আমার রেডিমেডেরই দোকান ছিল। তো আমি চিন্তা করলাম, সবাই বলছে, কাস্টমার বলছে আমার কাছে শাড়ি হলে ভালো হয়, এই জন্য একই ছাদের তলায় চেষ্টা করলাম যে যদি এটাকে ছিল না, আমার শাড়িটা ছিল না, সেটাকে ভাবলাম যে সবাই যখন চাচ্ছে তাহলে এটাকে শুরু করা যাক, তাই আমি চেষ্টা করলাম, চেষ্টা করছি আর কি আস্তে আস্তে এটাকে করার জন্য। এক্সক্লুসিভ মানে তো এক্সপেন্সিভ, তো সাধারণ মানুষের কতটা হাতের নাকালে, মানে সাধারণ মানুষ কি আসতে পারবে? তো অবশ্যই অবশ্যই, সবার জন্য এই আমার এই এক্সক্লুসিভ শাড়ি হাউসটা শুধু মানে হাই সোসাইটিদের জন্য না, সবার জন্য, এ টু জেড। 500 টাকারও শাড়ি পাওয়া যাবে, 200টাও শাড়ি পাওয়া যাবে, আর 10,000 টাকারও শাড়ি পাওয়া যাবে। সবার জন্যই আমি এটা ব্যবস্থা রেখেছি, সকলের জন্য ব্যবস্থা রাখা আছে। বাহ।